আসলে শিল্পীদের বিষয়ে কথা বলার কারণটা হইলো এইটা যা বলা হচ্ছে এটা ভালোর জন্যই, কারণ বাংলাদেশে বড় শিল্পীর কিন্তু অভাব নাই, বড় শিল্পীর অভাব নাই কিন্তু ভালো শিল্পীর অভাব। বাংলাদেশে বড় শিল্পীর অভাব নাই কিন্তু বাংলাদেশে ভালো শিল্পীর অভাব। তো যারা ভালো শিল্পী আছে তারা তো আছেই, আর যারা বড় শিল্পীর মাধ্যমে যারা যাদের এরকম অভ্যাস এরকম মন মানসিকতা আছে তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা, যাতে যদি এরকম মন মানসিকতা কারো ভিতরে যদি থেকে থাকে তাহলে এটা যেন আমার উসিল্লায় যেন এই মালিকের রহমত, মালিকের অশেষ রহমতে যেন তারা এই মন মানসিকতা থেকে যেন বঞ্চিত হয়ে যায়। তাই গান করলেন, আমি আমার ভাবে একটি গান করব। গান করার পর যেহেতু পালা দিছে কথা একবারই কম, কথা একবারই সংকীর্ণ, সময়ও কম, প্রায় একটা না বাজলেও কাছাকাছি, তো আমি আমার ভাবে গান করব। গান করার পরে ইনশাল্লাহ দেখা যাচ্ছে। সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, কাম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, কাম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। সাধু যারা জানে তারা পার হইয়া যায়, কাম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, মানুষ কাম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। করিতে ঘাটে রে গিয়া ওরে লাল নিশানে ভক্তি রে দিয়া, স্নান করিতে ঘাটে রে গিয়া লাল নিশানে ভক্তি রে দিয়া, কলসির মুখ বাঁধিয়া কলসির মুখ বাঁধিয়া ধ্যান রে কমনি কুটায়, কাম নদীতে কাম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে তুই, কাম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। যদিওতে তুফান রে ভারী ও তুই পারে বেঁধে রাখিস রে তরি, যদিওতে তুফান রে ভারী
বেঁধে রাখি শিরে তরি গরু বিনে নাই কান্ডারি গরু বিনে নাই কান্ডারি সেই নদীর জোয়ার ভাটায় কাম নদীতে রসের খেলা খেলবি যদি আয় কাম নদীতে রসের খেলা খেলবি যদি আয় ঘাটেরে থাকে নামলেই পাগল হইয়া রে ছোটে কুম্ভীর একটি ঘাটেরে থাকে নামলেই পাগল হইয়া রে ছোটে দেখে যদি না যাও হটে দেখে যদি না যাও হটে সাধ্য নাই যে ধরবে তোমায় কাম নদীতে রসের খেলা খেলবি যদি আয় কাম নদীতে রসের খেলা খেলবি যদি আয় সাধু যারা জানে তারা সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় কাম নদীতে রসের খেলা খেলবি যদি আয় কাম নদীতে রসের খেলা খেলবি যদি আয় কাম নদীতে রসের খেলা খেলবি যদি আয়